আমি শুনলাম খুব ভালোভাবে পূজা হচ্ছে, প্রায় 500-র মতো পূজা মণ্ডপ আছে, কোথাও কোনো দুর্ঘটনা ঘটে নাই। এখানে যারা ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নেতৃবৃন্দ ছিলেন, সমন্বয়ক ছিলেন তারা, এবং অন্যান্য সকল রাজনৈতিক দল, তারা সবাই মিলে আপনাদের সাথে এই পূজার অনুষ্ঠানটা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সাহায্য করছেন। আমাদের সেনাবাহিনী, পুলিশ, আমাদের স্থানীয় প্রশাসন, ডিসি, এসপি, ওনারা দিনে রাত্রে পরিশ্রম করছেন, সবাই মিলে একটা আনন্দময় পরিবেশ বিরাজ করছে, এটা দেখে আমারও আনন্দ লাগছে। এবং আমি শুনেছি যে সিরাজগঞ্জে আজকে যে আলোকসজ্জা হবে সেটা নাকি বাংলাদেশের যে কোনো জেলার থেকে আরও বেশি মানে সুন্দর এবং উজ্জ্বল হবে। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। একটা কথা শুধু মনে রাখবেন, আমরা এই দেশে কেউ ধর্মলঘু না, কেউ ধর্মগুরু না, এই দেশে আমরা কেউ সংখ্যালঘু না, কেউ আপনার সংখ্যা গরিষ্ঠ না, আমরা সবাই বাংলাদেশের নাগরিক, আমরা সবাই বাংলাদেশে সমান মর্যাদা সমান অধিকার ভোগ করে থাকব, সবাই সব ধর্মের প্রতি সম্মান ভালোবাসা নিয়ে থাকব, সবাই শান্তি এবং সুখে থাকব, এই প্রত্যাশা ব্যক্ত করছি। আমরা ন্যায় বিচার মানে সম্পন্ন করতে, ন্যায় বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর। একটা কথা আমি আগে বলেছি যে সপ্তাহখানেকের মধ্যে আমাদের যে আপনার আইসিটি, যেটা ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনালের গঠিত হয়ে যাবে, কিন্তু এর কাজ কিন্তু অলরেডি শুরু হয়েছে। আমাদের প্রসিকিউশন টিম গঠিত হয়েছে, এক মাস হয়ে গেছে, আমাদের ইনভেস্টিগেশন টিম গঠিত হয়েছে, দুই সপ্তাহ হয়ে গেছে, প্রচুর আলামত আমরা পেয়েছি, আমি ওনাদের থেকে যেটা শুনেছি। এবং অচিরেই আমরা যখন এই গণহত্যার বিচার, এই যে পৈশাচিক গণহত্যা হয়েছিল জুলাই অগস্ট মাসে, এই বিচার যখন আমরা অচিরেই শুরু করব, তখন দেখবেন আমাদের অনেক দ্বিধা অনেক প্রশ্ন থাকবে।